ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা শুরু করতে চলেছি তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের নেটওয়ার্কিং প্রথমে আমরা দেখে নেব নেটওয়ার্কিং কী দুই বা ততধিক কম্পিউটার যখন কেবল বা বেতার বা বেতারহীন অব বেতারহীন ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন কম্পিউটারগুলির এই সংযুক্তিকরণ কেবল হয় নেটওয়ার্কিং অর্থাৎ আমাদের বিভিন্ন রকম কম্পিউটার থাকে বা এখানেও থাকতে পারে লোকালি থাকতে পারে বা গ্লোবালি থাকতে পারে বিভিন্ন জায়গায় কম্পিউটারগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করা যায় তাদেরকে তার দিয়ে অথবা তারহীন অবস্থায় যুক্ত করা যায় ওয়্যার বা ওয়্যারলেস অবস্থায় যুক্ত করা যায় তখন এই সংযুক্তিকরণকে বলা হচ্ছে নেটওয়ার্কিং এবার দেখে নেবো নেটওয়ার্কিংয়ের গুরুত্বগুলো কী কী সম্পদের মিলিত ব্যবহার মানে রিসোর্স শেয়ারিং রিসোর্স শেয়ারিং বলতে কী বোঝায় ধরো তোমার বিভিন্ন রকম কম্পিউটারে বিভিন্ন রকম ডেটা বিভিন্ন জায়গায় রয়েছে সেখান থেকে আমি ডেটা সহজেই পেতে পারি এই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে নেক্সট দেখবো তথ্যের সুরক্ষা নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য তথ্যের সুরক্ষা করতে হয় কারণ ডেটা এক জায়গা থেকে এক জায়গায় যায় তো এই অবস্থায় যদি ডেটা চুরি হয়ে যায় সেক্ষেত্রে ডেটার সুরক্ষার অসুবিধা পড়ে তো তথ্যের সুরক্ষা নেটওয়ার্কিংয়ের একটা বড় বড়ো গুরুত্ব তথ্য সংরক্ষণ তথ্যকে ঠিকঠাক করে রাখা সঞ্চয় করে রাখা এটা একটা নেটওয়ার্কিংয়ের একটা বড়ো উদ্দেশ্য বা গুরুত্ব বলতে পারো তথ্যের আদান প্রদান তথ্যকে কিভাবে কত সহজে কত কম সময়ের মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করা যাবে এটা একটা নেটওয়ার্কিংয়ে গুরুত্বের মধ্যে পড়ে বার্তা বা মেসেজ আদান প্রদান তো অবশ্যই নেটওয়ার্কিং আমরা যেভাবে মেসেজ করছি এই নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমেই বার্তা বা মেসেজ আদান প্রদান করা হয়ে থাকে এবার দেখে নেব নেটওয়ার্কিংয়ের প্রয়োগ কোথায় কোথায় নেটওয়ার্কিং প্রয়োগ করা হয় ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে তোমরা দেখো যে মোবাইলে ফাইল শেয়ারিং করতে থাকো তো এটাও একটা নেটওয়ার্কিংয়ের প্রয়োগ ডেটা কালেকশান বিভিন্ন জায়গা থেকে ডেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে কালেকশান করে থাকি এটাও একটা নেটওয়ার্কিংয়ের প্রয়োগ ই কমার্স এখন সবচেয়ে উন্নত অবস্থা ই কমার্স এখানের মাধ্যমে আমরা অনলাইন শপিং করতে পারি অনলাইন যে কোনো পেমেন্ট ট্রানজাকশান করতে পারছি সো ই কমার্সের মাধ্যমে এগুলো সবই নেটওয়ার্কিংয়ের প্রয়োগ এছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সবচেয়ে বড় এক্সাম্পল তোমরা ফেসবুক করছো টুইটার করছো তো এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সমস্ত সমস্তটাই সোশ্যাল নেটওয়ার্কিং পুরোটাই নেটওয়ার্কিংয়ের মধ্যেই পড়ে এছাড়া রয়েছে অনলাইন শপিং এবার দেখে নেবো যে তোমাদের আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্কিংয়ে কী কী সিগন্যাল কত রকমের হয় সিগন্যাল দু রকমের অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল প্রথমে দেখে নেবালস অ্যানালগ সিগন্যাল কী এটা প্রকৃত অর্থে তরুচ্চম্বী তরঙ্গ তরঙ্গ বা ইলেকট্রোম্যাকনেটিক ওয়েভ এ সমন্বয়ে গঠিত এটা মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় আমরা দৈনন্দিন জীবনে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে থাকি এই যে আমরা কথা বলছি এটা এক ধরনের ভয়েস তো এটা কী ধরনের সিগন্যাল এটা অ্যানালগ সিগন্যাল মনে থাকবে এরপরে দেখে নেব ওই অ্যানালগ সিগন্যাল কীরকম দেখতে হয় যারা ম্যাথামেটিক্স প্রায় দেখতে পারবে যে সাইনওয়েভ বা কস কার্ভের মতো এটা কার্ভ ঠিক এরকম তাই এর কী থাকে এর অ্যাম্প্লিচিউড এই যে হাই পিকগুলোকে বলা হয় অ্যাম্প্লিচিউড এই বারবার রিপিট করছে এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড বলা হয় তো এখানে টাইম ভার্সেস ভ্যালুর একটা গ্রাফ প্লট করা হলে অ্যানাল সিগন্যাল ঠিক এরকম দেখতে হয় এবার দেখে ডিজিটাল সিগন্যাল কি এই সিগন্যাল শুধুমাত্র ওয়ান আর জিরো সমন্বয়ে গঠিত হয় কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে এরকম আমাদের ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে তো এটা কীরকম দেখতে হয় এটা ঠিক এরকম ঠিক কোনো একটা স্কোয়ার কারের মতো দেখো জিরো মানে হচ্ছে লো ওয়ান মানে হাই জিরো মানে লো দেখো হাই মানে ওয়ান মানে হাই তো এরকম একটা বিটগুলো নিয়ে একটা বাইনারি বিটগুলো নিয়ে কীভাবে আমরা একটা কার্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবার দেখে নেব তথ্য প্রেরণের ধরন কী কী ধরনের কীভাবে কত রকমভাবে তথ্য প্রেরণ করা যেতে পারে এক হচ্ছে সিমপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোড আচ্ছা ফুল ডুপ্লেক্স মোড এবার দেখে নেব সিমপ্লেক্স মোডটা কী সিমপ্লেক্স মোডে কি কি করা যায় সিমপ্লেস মোডের তথ্য কেবল একদিকে পরিবাহিত হয় অর্থাৎ একদিক থেকে আর একদিকেই পরিবাহিত হয় এক্ষেত্রে একটি সেন্ডার কম্পিউটার থাকে আর একটি রিসিভার কম্পিউটার থাকে সেন্ডার শুধু ডেটা সেন্ড করে আর রিসিভার শুধু ডেটা রিসিভ করে উদাহরণ কিরকম কিবোর্ড আর রেডিও ধরুন রেডিও যদি নি রেডিও মতো ডেটা ডেটা শুধু সেন্ড করতে পারে রিসিভ করতে করতে পারে না আর আমরা শুধুমাত্র কি যারা শুনছে তারা শুধু ডেটা রিসিভ করতে পারে সেন্ড করতে পারে না উদাহরণ কিবোর্ড রেডিও এগুলো হচ্ছে সব সিম্পলেস মোডের উদাহরণ হচ্ছে একমুখী একমুখী ডেটা পরিবহনের ক্ষমতা বহন করে এবার দেখে নেব হাফ টু প্লেক্স মোড এক্ষেত্রে ডেটা পরিবহন মুখী হয় অর্থাৎ একই সাথে দুই মুখে পরিবাহিত কিন্তু একই সাথে দুই মুখে পরিবাহিত হয় না অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারে সেন্ডার ও রিসিভার হিসেবে কাজ করে যখন সেন্ডার ডেটা পাঠায় তখন রিসিভার রিসিভ করে আবার রিসিভার যখন ডেটা সেন্ড করে তখন সেন্ডার শুধুমাত্র ডেটা রিসিভ করে অর্থাৎ এক্ষেত্রে দুটো কম্পিউটার সেন্ডার রিসিভার হিসেবে কাজ করে কিন্তু একই সাথে ডেটা পরিবহন করতে পারে না যখন সেন্ডার পাঠায় তো রিসিভার রিসিভ করে আবার রিসিভার ডেটা পাঠালে সেন্ডার রিসিভ করে উদাহরণ কি ওয়াকিটকি এক ধরনের দেখেছো তোমরা রেলের সিস্টেম এক্ষেত্রে ইউজ করে দুটো ওয়াকিটকি ইউজ করা হয় তো ক্ষেত্রে দেখা যায় একজন কথা বললে একজন শোনে আরেকজন কথা বললে অন্যজন শোনে এটা হচ্ছে ওয়াকিটকির উদাহরণ হাফ ডুপ্লেস মোডের উদাহরণ এবার দেখে নেব ফুল ডুপ্লেস মোড ফুল ডুপ্লেস মোড কীরকম হয় এক্ষেত্রে পরিবহন দুইমুখী হয় অর্থাৎ সেন্ডার রিসিভার একই সাথে ডেটা সেন্ড ও রিসিভ করতে পারে অর্থাৎ ডেটা সেন্ডে সেন্ডার রিসিভার একই সাথে ডেটা পাঠাতে পারে আবার রিসিভ করতে পারে উদাহরণ কি হতে পারে টেলিফোন বা যে মোবাইলের কথা বলছি এইগুলো সবই হাফ ডু ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ এ ছবিটা একটু দেখে নিই এখানে দেখো দেওয়া হয়েছে সেন্ডার সিমপ্লেস মোডে সেন্ডার থাকে রিসিভার থাকে সো সেন্ডার শুধু ডেটা সেন্ড করতে পারে রিসিভার শুধুমাত্র রিসিভ করতে পারে হাফ ডুপ্লেক্সে দেখো দুইমুখী পরিবহন দেওয়া দেখা যায় প্রত্যেকটি কম্পিউটার সেন্ডার রিসিভার হিসেবেই কাজ করছে কিন্তু যখন সেন্ডার সেন্ড করে রিসিভার শুধু রিসিভ করে রিসিভার যখন ডেটা পাঠায় সেন্ডার শুধু রিসিভ করতে পারে ফুল ডিপ্লেসে দেখো দুটো চ্যানেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে সেন্ড সেন্ডার সেন্ড করতে পারে এবং রিসিভ একই সাথে করতে পারে ওকে সিমিলারলি রিসিভার করতে তাই ডেটা সেন্ড রিসিভ একসাথে করতে পারে এবার দেখে নেব নেটওয়ার্কের প্রকারভেদ অর্থাৎ রেঞ্জ অনুযায়ী আমরা নেটওয়ার্কে কত রকমভাবে ভাগ করতে পারি এক হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বা ম্যান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান এটার রেঞ্জ রেঞ্জ অনুযায়ী আমাদের তিন তিনভাবে ভাগ করা হয় এবার দেখে দেব লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড এই নেটওয়ার্কের পরিধি একটি নির্দিষ্ট অঞ্চল বা একটি বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে এর পরিধি সর্বোচ্চ এক কিলোমিটার বা তার কম অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তার মানে কী হয় একটা বাড়ির মধ্যে যদি বিভিন্ন কম্পিউটার থাকে সেগুলো যদি আমরা কানেকশান করতে চাই সেগুলো আমরা ল্যানের মাধ্যমে যুক্ত করতে পারবো ল্যানের বৈশিষ্ট্য কি ল্যান্ড নেটওয়ার্ক খুব বিস্তৃতি খুবই ছোটো এই নেটওয়ার্ক একটি ঘর বিল্ডিং বা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে ল্যান্ড নেটওয়ার্কের তথ্য প্রেরণের জন্য অন্য সমস্ত নেটওয়ার্কের তুলনায় অনেক কম খরচ সাপেক্ষ এই নেটওয়ার্ক সাধারণত কোনো সরকারি বা বেসরকারি সংস্থার মালিকাধীন নয় অর্থাৎ এই নেটওয়ার্ক তৈরি করতে গেলে কোনো সরকারি বা বেসরকারি পারমিশান নিতে হয় না আমরা নিজেরাই আমরা আমাদের বাড়ির বা অফিসে যে কোনো কম্পিউটারকে আমরা ল্যানের মাধ্যমে যুক্ত করতে পারি বিভিন্ন কম্পিউটারগুলোকে আর ল্যানের আদান প্রদানের মূল মন্ত্র হল কেবল বা তার অর্থাৎ ল্যান যখন তৈরি করা হয় আমরা বেসিক্যালি আমরা তারের মাধ্যমেই প্রত্যেকটা কম্পিউটারকে আমরা যুক্ত করি এবার দেখব ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা কি ধরনের জিনিস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি শহর বা একটি শহরতলীর বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে অর্থাৎ একটি শহরে বিভিন্ন কম্পিউটারগুলোকে যদি আমরা একসাথে সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা মেট্রোপলিটন এরিয়ার নেটওয়ার্ক বা ম্যান ইউজ করব এর কী কী বৈশিষ্ট্য দেখে নিই এর বিস্তৃতি দশ কিলোমিটার থেকে একশো একশো কুড়ি কিলোমিটার মধ্যে হয়ে হয়ে থাকে এই ম্যান কতগুলি ল্যানের সমন্বয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি কি হতে পারে বিভিন্ন অফিসে ছোটো ছোটো লোকাল লোকাল এরিয়ার নেটওয়ার্ক থাকে সেই ল্যানগুলো আবার একটা সেগুলো আবার ম্যানের মাধ্যমে বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আবার অফিসগুলো যুক্ত হয় ম্যানের যোগাযোগের মাধ্যম হিসেবে ফাইবার অপটিক বা কোয়েক্সেল কেবল এই ধরনের কেবল ব্যবহার করা হয়ে থেকে এখন তোমরা নাম শুনেছো ফাইবার অপটিক বা কোয়েক্সেল কেবল এই ধরনের কেবল নিয়ে আমরা পরে আমরা ডিসকাস করব সাধারণত ম্যানের ক্ষেত্রে আমরা এই ধরনের কেবল ব্যবহার করে থাকি এবার দেখো মেট্রোপলিটিন এরিয়া নেটওয়ার্কের সুবিধা এর ল্যানের থেকে বেশি পরিধি জুড়ে ডেটা পরিবহন করা যায় পরিধি বেশি হওয়ার ধরুন অনেক বেশি ব্যবহার করে সমন্বয় সাধন করা যায় এর অসুবিধা কী কী ল্যানের থেকে অনেক বেশি জটিল তথ্য পরিবহণের অনেক বেশি খরচ সাপেক্ষ এই হচ্ছে তার অসুবিধা নেট্রোপ্য এরিয়া নেটওয়ার্কে আর কী হতে পারে তথ্য পরিবর্তন পরিবহনে অনেক সময় সময় লাগে যেহেতু ল্যানের থেকে এর বিস্তার অনেক বেশি সুতরাং তথ্য পরিমাণে পরিবহন করতে অনেক বেশি সময় লাগে এবার দেখে নেব ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই ব্যবস্থার মাধ্যমে একটি দেশ বা বিভিন্ন দেশগুলির মধ্যে অবস্থিত কম্পিউটারগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলো কী কী ওয়াইনের বিস্তৃতি একটি রাজ্য হতে পারে দেশ বা মহাদেশ বা পৃথিবীব্যাপী হতে পারে বেশিরভাগ পরিষেবায় সরকারি দপ্তরের নিয়ন্ত্রণ থাকে কারণ আমাদের এই সমস্ত নেটওয়ার্ক নিতে গেলে যে কোনো আমাদের প্রোভাইডারের নাম নিয়ে নিতে হয় অথবা বিভিন্ন যেমন আমরা যখন ইন্টারনেট কানেকশান নিই হতে পারে বিভিন্ন রকম সংস্থার নাম থাকতে পারে তাদের থেকে আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে কিছু এই সার্ভিস নিতে থাকি যোগাযোগের মাধ্যম হিসাবে কেবল বা উপগ্রহ ব্যবহার করা হয়ে থাকে এই সমস্ত মাধ্যম হিসাবে কি ব্যবহার করা হচ্ছে কেবল বা উপগ্রহ ওয়াইড এর নেটওয়ার্কের সুবিধা কি কী এই নেটওয়ার্কের বৃহত্তর অ্যাপ্লিকেশন হল ইন্টারনেট ব্যবস্থা যার মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্স ওয়েব মিটিং ইত্যাদি করতে পারি তাই না তাহলে আমরা ইন্টারনেট ব্যবস্থাটা ওয়াইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা বড় একটা অ্যাপ্লিকেশন এরিয়া এখন দেখতে পাচ্ছ ভিডিও কনফারেন্সিং করতে পারছো ওয়েব মিটিং করা যায় এর থ্রু দিয়ে ইমেলের ইমেল করা যেতে পারে ইমেলের মধ্যে তথ্য আদান প্রদান করা যায় ওতে কত অনেক সময় সময় এবং খরচ দুই সাশ্রয় হয় বিশ্বব্যাপী কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয় বলে সম্পদের সম্মিলিত ব্যবহার করা যায় বিভিন্ন জায়গায় যে রিসোর্সগুলো আছে সেইগুলো আমরা অ্যাক্সেস করতে পারি ইউজ করতে পারি সুতরাং সম্পদগুলো মিলিত ব্যবহার হতে থাকে ওয়াইড নেট ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অসুবিধা কী কী তথ্য পূরণের গতি অনেক কম এই নেটওয়ার্কে এই নেটওয়ার্কে তথ্য পরিবহনের খরচ অপেক্ষাকৃত বেশি তথ্য চুরি হওয়ার সম্ভাবনা বেশি কারণ তথ্য যখন এক জায়গাতে কোনো জায়গায় যায় সেক্ষেত্রে ডেটা হ্যাকিং হওয়ার চান্সেস বেশি থাকে আজকের লেসেন আমরা এখানেই শেষ করছি পরের লেসেনে আরও কিছু নেটওয়ার্কে আর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ